আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যাকাতের নিসাব ও যাকাতের মাসারিফ সম্পর্কে। এটা আলোচনা করার পূর্বে গত ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল সাওমের নিয়ত ও তারাবির সালাত সম্পর্কে। এখান থেকে প্রশ্ন হলো ইফতারের সময় যেই দোয়া পড়তে হয় সেটি লেখো। এর উত্তর হলো ইফতারের সময় পড়তে হয় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থ হে আল্লাহ তোমারই জন্য সাওম রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তারাবির সালাত কয় রাকাত? এর উত্তর হচ্ছে তারাবির সালাত 20 রাকাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তারাবির সালাত আদায় করার বিধান কি? এর উত্তর হলো তারাবির সালাত আদায় করার বিধান হলো সুন্নত। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের মূল আলোচনা শুরু করি। যাকাতের নিসাব সম্পর্কে প্রথমে আলোচনা করব, যে নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে নিসাব মানে কি বা নিসাব অর্থ কি? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে নিসাব অর্থ বা নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। এখান থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে নিসাব কাকে বলে? এর উত্তর তোমাদের এর উত্তরে তোমাদের পরিপূর্ণভাবে লিখতে হবে যে নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় বাদে নিসাব পরিমাণ মালের অধিকারী হলে বছর পূর্তিতে একটি নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে যাকাত দিতে হয়। নিম্নোক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে যাকাত দিতে হয়। দেখো এখানে পাঁচটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে এক, সোনা রূপা নগদ অর্থ গহনাপত্র সহ, এগুলো নিসাব পরিমাণ থাকলে যাকাত দিতে হয়। দুই, গবাদি পশু, গবাদি পশু যদি নিসাব পরিমাণ থাকে তাহলেও এগুলোর যাকাত দিতে হবে। তিন, জমিতে উৎপন্ন ফসল, জমিতে উৎপন্ন ফসল যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাতেও যাকাত দিতে হবে। চার, ব্যবসা বাণিজ্যের পণ্য, ব্যবসা বাণিজ্যের পণ্য যদি নিসাব পরিমাণ থাকে তাহলেও সেগুলোর যাকাত দিতে হবে। পাঁচ, অর্জিত সম্পদ ইত্যাদি, অর্জিত সম্পদও যদি নিসাব পরিমাণ হয় তাহলে সেগুলোর যাকাত দিতে হবে। এরপর আমরা দেখব যে নিসাব এটি কতটুকু পরিমাণ, কতটুকু পরিমাণ হলে সম্পদ, কতটুকু পরিমাণ হলে তার নিসাব হয়, সম্পদের নিসাব হয় সেটা আমরা এখন দেখব। সোনার স্বর্ণের নিসাব, সোনা 7.5 ভরি বা 7.5 তোলা, 7.5 ভরি বা 7.5 তোলা, এর পরিমাণ হচ্ছে 87.25 গ্রাম। স্বর্ণ হচ্ছে বা সোনা হচ্ছে 7.5 ভরি বা 7.5 তোলা, যার পরিমাণ হচ্ছে 87.25 গ্রাম। এরপরে দেখব রূপা 52.5 তোলা, 52.5 তোলা, যার পরিমাণ হচ্ছে 612.25 গ্রাম।
তাহলে এটা হচ্ছে সোনা আর এটা হলো রূপা। সোনা রূপা, সোনা যদি 87.25 গ্রাম হয় আর রূপা যদি 612.25 গ্রাম হয় তাহলে যাকাত দেওয়া আবশ্যক হবে। শুধু এই পরিমাণ স্বর্ণ রৌপ্য থাকলেই হবে না, এটা যদি এক বছর মালিকানায় গচ্ছিত থাকে, এক বছর যদি তার কাছে গচ্ছিত অবস্থায় থাকে তাহলে এই এই স্বর্ণ রৌপ্যের উপর যাকাত দেওয়া ফরজ হবে। তাহলে সোনা 7.5 ভরি বা 7.5 তোলা 87.25 গ্রাম আর রূপা 52.5 তোলা যার পরিমাণ হচ্ছে 612.25 গ্রাম বা এর তৈরি গহনা থাকলে, এর তৈরি গহনা থাকলে যাকাত দিতে হয়। এর কোনো একটি অথবা উভয়টির মূল্য পরিমাণ অন্য কোনো সম্পদ থাকলেও যাকাত দিতে হবে। অর্থাৎ এখানে যে পরিমাণটা লেখা হয়েছে সোনা এবং রূপার, এই পরিমাণ যদি অন্য কোনো সম্পদ তার কাছে থাকে, এগুলো ছাড়া অন্য কোনো সম্পদ যদি তার কাছে থাকে এবং সেটা যদি অতিরিক্ত হিসাবে অর্থাৎ প্রয়োজনীয় ব্যয়ভার বাদের অতিরিক্ত হিসাবে যদি সেই সম্পদ তার কাছে থাকে, একটি বছর যদি গচ্ছিত থাকে, তাহলে ওই সম্পদের উপরও যাকাত ফরজ হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদের কত ভাগ যাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ হিসাবে যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। প্রতি 100 টাকায় যাকাত হয় 2.5 টাকা। প্রতি 100 টাকায় যাকাত হবে, যাকাত হবে 2.5 টাকা। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের কত ভাগ যাকাত দিতে হয়। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। আরো একটি প্রশ্ন হতে পারে যে প্রতি 100 টাকায় যাকাত কত টাকা হয়। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে প্রতি 100 টাকায় যাকাত হয় 2.5 টাকা। উৎপাদিত ফসল, দ্রব্যাদি, পশু ইত্যাদির যাকাতের হিসাব কোষে জানতে পারবো। অর্থাৎ উৎপাদিত যে সমস্ত ফসল হয়, তারপর অন্য দ্রব্যাদি এবং পশু বা ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে, এগুলোর যাকাত আমরা কি করে জানব? হিসাব কষে তারপরে এসব যাকাত আমরা জানতে পারব। যাকাতের মাসারিফ বা খাত সম্পর্কে আমরা এবার জানব। যাকাতের মাসারিফ বা খাত সম্পর্কে আমরা এখন জানব। মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। এখান থেকে প্রশ্ন হতে পারে মাসারিফ অর্থ কি? মাসারিফ অর্থ হচ্ছে ব্যয়ের খাতসমূহ। যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাসারিফ। তাহলে যদি তোমাদের প্রশ্নে আসে যে যাকাতের মাসারিফ কাকে বলে, তখন তোমাদের সম্পূর্ণটি লিখে দিতে হবে যে মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ, যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে বলে যাকাতের মাসারিফ। সবাইকে যাকাত দেওয়া যায় না, কেবলমাত্র 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায়। 8 শ্রেণীর লোককে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আট শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায়, তাহলে সে 8 শ্রেণীর লোক কারা? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে এই 8 শ্রেণীর লোকের বর্ণনা দিয়েছে যে কাদেরকে যাকাতের অর্থ, যাকাতের সম্পদ দেওয়া যাবে। তোমাদের বইয়ের মধ্যে এই 8 শ্রেণীর লোক এখানে দেওয়া হয়েছে যে এক, ফকির বা অভাবগ্রস্ত; দুই, মিসকিন বা সম্বলহীন; 3, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ;
चार इस्लामेर प्रति आकृष्ट होते पारे एमन व्यक्ति जदिओ चार नम्बर खाती एखन रोहित हो गेछे अर्थात इस्लामेर प्रति आकृष्ट होते पारे एमन व्यक्ति ए अवस्थाटी चालू छिल इस्लामेर प्रथम दिके जे इस्लामेर प्रति आकृष्ट करार जन्य अमुसलिम जारा रयेछे जारा दरिद्र रयेछे अमुसलिम तादेरकेओ बा अमुसलिमदेरकेओ जाकातेर अर्थ देवा जायेज छिल তখন ইসলামের সৌন্দর্য বা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকেও যাকাতের অর্থ প্রদান করা হতো কিন্তু এই খাতটি এখন রহিত হয়ে গেছে এখন যাকাতের অর্থ কোনো অমুসলিমকে যতই সে দরিদ্র হোক যাকাত হিসাবে তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে না যদি দেওয়া হয় তাহলে তার যাকাত আদায় হবে না অন্য তাকে যদি কোনো দরিদ্র অসহায় লোক বাড়ির পাশে অন্য ধর্ম অবলম্বী হয় তাকে অন্যভাবে সাহায্য সহযোগিতা করা যেতে পারে কিন্তু যাকাতের অর্থ দিয়ে নয় জাকাতের অর্থ থেকে নয় আর জাকাতের অর্থ তাদেরকে মাসারিফ হিসেবে যদি মাসারিফ হিসেবে যদি দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না সেই জন্য ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তিদেরকে এখন জাকাত দেওয়ার এই খাতটি রহিত হয়ে গেছে কারণ ইসলাম ব্যাপকভাবে সারা পৃথিবীব্যাপী এর প্রচার প্রসার হয়ে গেছে ইসলামের বাণী এখন সবার কাছে পৌঁছে গেছে সুতরাং এই খাতটি এখন রহিত হয়ে গেছে পাঁচ নম্বর হচ্ছে দাসমুক্তি দাসমুক্তির জন্য জাকাতের অর্থ দেওয়া প্রয়োজন এই বিষয়টিও এখন নাই বললেই চলে তবে এর হুকুম এখনো রহিত হয়নি এর হুকুম রয়েছে ৬ ঋণগ্রস্ত ৭ আল্লাহর পথে সংগ্রামকারী ও ৮ অসহায় পথিকদের জন্য জাকাতের এ খাতগুলো আল্লাহর নির্ধারিত জাকাত দিলে মাল পবিত্র হয় সম্পদ ও সওয়াব বৃদ্ধি পায় ধনী দরিদ্রের বৈষম্য দূর হয় মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধ সৃষ্টি হয় সমাজ থেকে অভাবজনিত অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দূর হয় সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয় আল্লাহ তাআলা খুশি হন তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যাকাত দিলে কি হয় অথবা যাকাতের সুফল বর্ণনা করো তোমাদের তখন তোমাদের এখান থেকে এই তিন লাইন তোমাদের সুন্দর করে লিখে দিতে হবে তাহলে যাকাত দিলে কি হয় বা যাকাতের সুফল বর্ণনা করো তখন এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে এরপর যাকাত না দিলে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায় বৈরিতা সৃষ্টি হয় সমাজে অশান্তি সৃষ্টি হয় আখেরাতে রয়েছে কঠিন আজাব এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে যাকাত না দিলে কি হয় অথবা যাকাত না দেওয়ার কোফল বর্ণনা করো তখন তোমরা এখানে লিখতে পারবা যে যাকাত না দিলে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পেতে থাকে পায় বৈরিতা সৃষ্টি হয় সমাজে অশান্তি সৃষ্টি হয় আখেরাতে রয়েছে কঠিন আজাব আমরা হিসাব করে নিয়মিত যাকাত দেওয়ার জন্য পিতামাতাকে বলবো আল্লাহর পথে অকাতরে ব্যয় করব আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট হব তো প্রিয় শিক্ষার্থীরা এই টপিকসের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নেবে আর আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা লিখে নাও আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নিসাব কাকে বলে জাকাতের মাসারিফ গুলো লেখো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তো প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ